আকাশের ছেলেপেলেরা মাফিয়ার পুরো টিমকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে আর উড়াধুরা গুলি করতে শুরু করে। মিনিটের মধ্যেই মাফিয়ার কয়েক শতাধিক ক্রু মারা যায়। এমন সময় আকাশ সামনের দিকে এগিয়ে আসে। নাসির ভাই আর মাহি ভয়ে মাটিতে জড়সড় হয়ে বসে পড়ে। পুরো শহর যেন নিস্তব্ধ হয়ে গেছে। বাহিরে গোলাবর্ষণ হচ্ছে দেখে সবাই নিজের নিজের ঘরের দরজা বন্ধ করে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে। কয়েক শত মাফিয়ার ক্রু খালি জীবিত আছে। সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করতে আরম্ভ করে। আকাশ অনেক আগেই লক্ষ্য করেছে এখানে নাসির ভাই আছে, তাই সে তার দিকে এগিয়ে যায়। কোথা থেকে যেন এক ফোঁটা আলোক রশ্মি এসে আকাশের মুখের উপরে পড়ে। মাহি তো আকাশকে দেখে তাজ্জব হয়ে যায়, আর নাসির ভাই চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের ছেলেপেলেরা তো প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয়ে আছে, সব কয়টাকে এখানেই মেরে ফেলবে। নাসির ভাই দৌড়ে গিয়ে আকাশের পায়ে পড়ে যায়। আকাশ ভাই, আপনি আমাকে মাফ করে দেন, বিশ্বাস করেন আমি জানতাম না ছেলেগুলো আপনার ছেলে পেলে ছিল, না হয় কখনো এখানে আসতাম না। মাফিয়ার ক্রু সবাই হা করে ওদের লিডারের দিকে তাকিয়ে আছে। কি করছে কি ওদের লিডার, আর কেই বা এই লোক? মাহি তো রীতিমতো একটার পর একটা অবাক হচ্ছে। আরে নাসির ভাই, কি করছেন, পা ছাড়েন, আপনি আমার বয়সের অনেক বড় ভাই। না ভাই, আমি আপনার পা ছাড়বো না। আপনাকে বলেন আমায় মাফ করে দিয়েছেন। ভাই প্লিজ পাটা ছাড়েন, আপনার উপরে আমার কোনো রাগ নেই। যে মাফ করার মতো কিছু থাকবে, উঠেন এবার। নাসির ভাই আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নাসির ভাই, তবে একটা জিনিস, সেটা হচ্ছে শহরের মাফিয়ার ক্রুরা এতটা বাজে আর এতটা নিকৃষ্ট যার কোনো তুলনা হয় না। পাওয়ারের অপব্যবহার কাকে বলে সেটা শহরের মাফিয়াদের না দেখলে বুঝতেই পারতাম না, তাই শহরের মাফিয়ারা পুরো মাফিয়া টিমের নামটাই ডুবিয়ে দিল। আর আমি ওই দিন আপনাকে ইচ্ছা করে ওদের খুলিয়া বলিনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম শহরের মাফিয়াদের কার্যকলাপ। নাসির ভাই বলল, ভাই আপনার কাছ থেকে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, এমন ধরনের ভুল আর কখনো হবে না। তারপর নাসির ভাই মাহিরের কাছে যায় আর ওর গালে কয়েকটা কষে থাপ্পড় বসিয়ে দেয়। এই মেয়ে, তুই জানিস এই আকাশ মাহমুদ কে? কার সাথে পাঙ্গা নিয়েছিস তুই? মাহি চুপ করে আছে। আজ যদি আমি না থাকতাম তাহলে তোরা কেউ এখান থেকে প্রাণ নিয়ে জীবিত ফিরতে পারতি না। তোরা যে মাফিয়ার পাওয়ার নিয়ে চলিস, এই সে আকাশ মাহমুদ, যে পুরো ওয়ার্ল্ডের মাফিয়া বস, যার উপর কোনো মাফিয়া বস নেই। তার তৈরি করা এই মাফিয়া গ্যাং, আর আজ তোরা তার সাথে পাঙ্গা নিয়ে বসেছিস। সবাইকে উদ্দেশ্য করে বলে, দেখ চারদিকে তাকিয়ে, এক ডাক দিয়েছে হাজার হাজার মাফিয়া ছেলেপেলে এসে একত্রিত হয়েছে। মাফিয়া লিডার হওয়ার পরেও তার কোনো বড়াই নেই, কিন্তু তোদের এত পাওয়ার আসলো কোথা থেকে? সবাই তো এই কথা শোনার পর মাথায় হাত দিয়ে ফেলে। মাহি তো মনে হয় এখনই মাটি ছেদ করে জমিনে ঢুকে যাবে এমন কথা শোনার পর। আকাশ সবার উদ্দেশ্য করে বলে, আজ থেকে কেউ যদি পাওয়ারের অপব্যবহার করেছো, সোজা তার জীবনটা কেড়ে নিব। আর এবারের মতো সবাইকে ক্ষমা করে দিলাম। আর এই যে লেডি মাফিয়া, আপনাকে চাইলে এখনই মেরে মাটি চাপা দিয়ে দিতে পারি, কিন্তু তা করলাম না, কারণ অপরাধ করলে তাকে সুযোগ দিতে হয় শুধরানোর জন্য। আমিও তাই করলাম, পরবর্তীতে এমন কিছু চোখে পড়লে সোজা মেরে বালি চাপা দিয়ে দিব। সেদিনের পর থেকে পুরো শহরবাসী আকাশ মাহমুদকে এক নামে চিনে গেছে, কিং অফ মাফিয়া। আর যাদেরকে মেরে ফেলেছে সবাইকে আকাশের ছেলেপেলেগুলো গুম করে ফেলেছে। পরের দিন আকাশ আবার আগের ন্যায় ক্লাস করতে যায়। পুরো কলেজ যেন আকাশের দিকে হা করে তাকিয়ে আছে। আকাশকে সেটা পুরো কলেজ জেনে গেছে। ক্লাস করে বাসায় যাবে এমন সময় এক ইয়ার সিনিয়র একটা মেয়ে আকাশের কাছে আসে ওর সাথে ফ্রেন্ডশিপ করতে। কোথা থেকে জানি মাহি এসে ঠাস করে থাপ্পড় মারে মেয়েটাকে। আকাশ তো হা করে তাকিয়ে আছে মাহির দিকে। মেয়েটা মাহির ভয়ে থাপ্পড় খেয়ে সোজা হেঁটে চলে যায়। এই ছেলে, সমস্যা কি? হ্যাঁ কই, কিসের সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। তোমাকে না বলেছিলাম ক্লাস শেষ করে আমার সাথে বসে থাকতে? আর ওই মেয়ের সাথে কিসের ফ্রেন্ডশিপ? আকাশ মনে মনে ভাবে, কালকের পর থেকে মাহির কথা বলার ধরন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। কেন আমি তোমার সাথে বসে থাকতে যাব? আর আমি কার সাথে ফ্রেন্ডশিপ করব সেটা কি তুমি ঠিক করবে? দুজন এখন তুমি তুমি করেই কথা বলে। আমি বলেছি তাই আমার সাথে বসবা। হ্যাঁ, আর আমি ঠিক করব কে তোমার সাথে ফ্রেন্ডশিপ করবে। আসছে মাহি আকাশের হাতটা ধরে জোর করে কালকের স্থানটাতে নিয়ে যায়। আকাশ তো পুরো হা হয়ে আছে মেয়েটার আচর আচরণ দেখে। দেখো আমি যা বলি খোলামেলা বলি, ঘুরিয়ে পেঁচিয়ে বলার অভ্যেস আমার নেই। দেখো আমি আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি, তুমি কে সেটা আমি জানতাম না, না জানি তোমার সাথে এত কিছু করে ফেলেছি। আমার কাজের জন্য আমি লজ্জিত,
কিন্তু একটা কথা যেটা অপ্রিয় সত্য, সেটা হচ্ছে কয়েকদিনে তোমার জন্য মনের কোনো এক কোণে জায়গা হয়ে গেছে। তোমাকে হয়তো ভালোবেসে ফেলেছি, দেবে কি আমাকে একটা সুযোগ? আরে আরে, কি মাথা কি খারাপ হয়ে গেছে নাকি তোমার? পাগলের মতো যা তা বলছো, ভালোবাসা কি এত সহজ? শুনো, আর যাই হোক না কেন, তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না, কারণ তোমার মধ্যে মনুষ্যত্বের কোনো ছিটে ফোটাও নেই। দেখে এসেছি এতদিন ধরে কলেজে কিরূপ আচরণ করেছো সবার সাথে, আর বিশেষ করে আমার সাথে যা করেছো সেটা তো কোনোদিন ভুলবার মতো নয়। দেখো, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো, প্যারা দিতে আসবা না আমাকে একদম, গেলাম আমি, এটা বলে উঠে চলে যায়। আকাশ শোনো প্লিজ। কে শুনে কার কথা? আকাশ উঠে চলে গেছে। মাহি মনে মনে ভাবে, কি মনে করেছিস তুই নিজেকে? তোকে আমি ভালোবাসতে যাব? হয়তো তুই মাফিয়ার কিং, কিন্তু আমি কে সেটা তুই জানিসও না। তোকে জমের বাড়ি পাঠানোর জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে, তোকে জমের বাড়ি পাঠিয়ে আমি দম নিব। এতদিন সুযোগে ছিলাম মাফিয়ার আসল কিং কে সেটা জানার জন্য, কিন্তু কোনোভাবেই সন্ধান বের করতে পারছিলাম না, কিন্তু শেষমেশ এসে বলির পাঠা নিজেই ধরা দিল। কিন্তু ওকে যে লাইন আনতে পারলাম না, না যে করেই হোক ভালোবাসার মায়াজালকে ফাঁসাতেই হবে। অন্যদিকে আকাশ, মাহি তোমাকে প্রথম দেখাতে আমার মনে ধরে গেছে, কিন্তু তোমার দুষ্কর্মের জন্য মনের মধ্যে তোমাকে নিয়ে একটা ঘৃণা কাজ করছে, না হয় তোমায় কখনোই ফিরিয়ে দিতাম না। আর আমি না তোমাকে কেউ এইভাবে ফিরিয়ে দিবে না, কারণ তোমার মতো সুন্দরী মেয়েকে যে ঠুকরাবে সে নিহাতি বোকামি করবে। আকাশ বাসায় চলে যায়, একটু পর বাড়ি মালিক এসে বাড়ি ভাড়া ফ্রি করে দেয়, কারণ আকাশকে চিনে না এখন শহরে এমন কোনো লোক নাই, অন্তত না চিনলেও তার নাম সবার ধারে ধারে পৌঁছে গেছে। বাসায় গিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নেয়। বিকেলবেলা ঘুম থেকে উঠে আসিফকে ফোন দেয়, কিন্তু আসিফ ফোন রিসিভ করে না, তাই নাফিসাকে ফোন দেয় আসিফের কি হয়েছে জানতে। নাফিসা বলে, দেখ আকাশ, আমরা তোর আসল পরিচয় জানতাম না, যখন থেকে জানতে পেরেছি তখন থেকে মনের মধ্যে একটা ভয় কাজ করে। তোর সাথে চলাফেরা করলে যদি কখনো কোনো ভুল হয় তাহলে তুই আমাদের খবর করে ছেড়ে দিবি, সেই ভয়ে আসিফ আর আমি আজ কলেজে যাইনি। আরে নাফিসা, তুই কি পাগল হয়ে গেছিস? আর আমাকে কি তোর মাহির মতো ওইরূপ মনে হয়? শোন, আমি আমার মতো অন্যের মতো আমাকে মনে করিস না। আমার যদি পাওয়ার দেখাতেই হতো তাহলে অনেক আগেই দেখাতাম, কিন্তু আমার কাছে এই সব থেকে বন্ধুত্ব অনেক ঊর্ধ্বে। ক্ষমা করিস রে, আমরা আরো কত কি ভেবে নিয়েছি। তো চল কোথা থেকে ঘুরে আসি, আসিফকে ফোন দে। আচ্ছা ওয়েট, আমি ওরে বলছি, ওর অন্য একটা নাম্বার আছে। তারপর তিনজন প্ল্যান করে ঘুরতে বের হয়েছি, একটা পার্কে বসে আছি তিনজনে। হঠাৎ দূরে একটা জায়গায় নজর পড়লো, একটা ছেলেকে কয়েকজন মিলে বেধরম ভাবে মারছে। ছেলেটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে যাচ্ছে না। সবাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কি করব বুঝে উঠতে পারছি না। ছেলেটাকে বাঁচাতে যাব না এখানে বসে থাকবো? না, ছেলেটাকে বাঁচানো প্রয়োজন। আসিফ তোরা থাক, আমি দেখছি কি হয়েছে। আচ্ছা, কিন্তু দোস্ত বেজাল করিস না। আচ্ছা, তারপর সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম, এই তোমরা ছেলেটাকে এইভাবে মারছো কেন? এই তোর কেন লাগে রে, এখানে এত মানুষ থাকতে কেউ কোনো কথা বলতেছে না, তুই কেন পে পে করতেছিস? যা গিয়ে নিজের কাজ কর। না গেলে কি করবি? ছেলে একটা আমার কাছে এসে কোমর থেকে মেশিন গান একটা বের করে কপালে ধরে। এই বেশি জবাব এসে গেছে মনে হয়। শোন, এইসব মেশিন গান নিয়ে ছেলে খেলা বহু পুরনো, আকাশ মাহমুদ এইসব নিয়ে এক যুগ আগে খেলা ছেড়ে দিয়েছে। আমার নাম শুনতে এই ছেলেরা সাথে সাথে আমার পায়ে পড়ে যায়, বাকি দুই তিনজন যারা আছে ওরা সাথে সবাই অবাক হয়ে যায়। কি রে, ওর কি হইলো? ছেলেটাকে মারতে গিয়ে ওর পায়ে পড়ে গেল কেন? বাকিগুলো আকাশের দিকে এগিয়ে যায়। ছেলেটা, আকাশ ভাই আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি। আকাশের নাম শুনে ছেলেটার মুখে এবার সবাই আকাশের পায়ে পড়ে যায়। ভাই, আমরা এমন ভুল আর কোনোদিন করব না। ক্ষমা আমার কাছে না, ওর কাছে গিয়ে চাও। তোমরা সবাই মিলে এত সময় ধরে মারলে কেন ছেলেটাকে? আচ্ছা ভাই। ছেলেগুলোকে মিলমিশ করে দিয়ে সেখান থেকে চলে এলাম। বাহ আকাশ, তুই তো খুব ভালো একজন মানুষ। আসলে আমরা তোর আসল পরিচয় জানার পর তোকে যেই রূপটা ভেবেছিলাম তার থেকে পুরাই ভিন্ন তুই। আসলে দিনাতে ভালো মানুষ আছে রে। আসিফ একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, তোদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, মাহি আজ আমাকে প্রপোজ করেছে। দুজনেই ভূত দেখার মতো আমার চেহারার দিকে হা করে তাকিয়ে আছে। কিরে কি হয়েছে? শোন আকাশ, ওই মেয়ের সাথে এইসব একদম জড়াবি না, ওই মেয়ে আসতে একটা ডাইনি। আরে পাগল নাকি, ওর সাথে আমি এইসবে জড়াবো? তবে মেয়েটা কিন্তু সেই রকমের সুন্দর রে। তাহলে তুই কি ওর গলায় ঝুলে পড় না?
সেদিনের মতো আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে বিছানায় শুয়ে আছি, এমন সময় ইয়াসিনের ফোন। ফোন রিসিভ করে, হ্যাঁ কিরে ভাই, দুবাইয়ের মাফিয়া যে আছে আলিবাবা, তার নজর নাকি আমাদের দেশের উপরে। গোপন সূত্রে জানতে পারলাম সে নাকি আর কিছুদিনের মধ্যে আমাদের দেশটা নিজের কবলে করে নিবে। তার আসল উদ্দেশ্য আমাদের দেশকে নিজের কবলে করে নিয়ে সন্ত্রাস আর জঙ্গিবাদ তৈরি করবে। আর ইতিমধ্যে সে নাকি তার বিশেষ একটা টিম বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, যারা নাকি তাদের কাজকর্মে নিযুক্তও হয়ে গেছে, দেশে তথ্য কালেক্ট করছে তারা। কি বলিস কি? আচ্ছা দাঁড়া, আমি দেখছি কার এত বড় সাহস আমার দেশের উপরে নজর দেয়, আমার দেশকে সন্ত্রাস আর জঙ্গিবাদ দিয়ে পরিপূর্ণ করতে চায়। আকার সাথে সাথে আন্ডারওয়ার্ল্ড ডন ইয়াসরিফকে ফোন দেয়। হ্যাঁ আকাশ ভাই বলেন, কিভাবে স্মরণ করলেন আমাকে? ভাই ইয়া তো হার ওয়াক করতা হু, লেকিন কাম মে ইতনা বিজি রেহতা হু, বাত নাহি হো পাতি। এটা কোনো কথা না তো, তো বলো কেন আমাকে স্মরণ করলে? ভাই দুবাইয়ের ডন আলিবাবার নজরে নাকি আমাদের দেশের উপরে, ওকে বুঝান না হয় তো আমার দেশের উপরে একটু নজর দিবে, তো ওর মস্তক আমি শরীর থেকে আলাদা করে ফেলবো। আকাশ ভাই, ওই কামিনাটা আমার সাথেও সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, ওর সাথে আমার আর এখন কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই শয়তানের নজরে আমি তোমার দেশের উপর পড়তে দিব না, তোমার যে সাহায্য লাগে আমাকে বলবা। আচ্ছা ভাই, তারপর কথা বলে রেখে দেয় আকাশ, কিন্তু তাও কেন যেন মাথা কাজ করছে না, খালি একটা জিনিস এই মাথায় ঘুরছে, ওর যে দলটা দেশে আসছে তারা যেন তথ্য নিয়ে দেশে ফিরতে না পারে। আকাশ একটা প্ল্যান বানায় কিভাবে ওদেরকে ধরবে। পরের দিন সকালে উঠে রীতিমতো কলেজে যায়, নাফিসা আসিফ ওরা আজ আগেই এসে পড়েছে। এমন সময় হঠাৎ কোথা থেকে জানি মাহি এসে আকাশকে পেছন থেকে জড়িয়ে ধরে। আকাশের তো মাথায় চরম রাগ উঠে যায়, মাহিকে সামনে ঘুরিয়ে ওর গালে কষে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। মাহি তো বেকুবের মতো হা হয়ে আছে আকাশের থাপ্পড় খেয়ে। নাফিসার আসিফও চোখ বড় বড় করে তাকিয়ে আছে আকাশের দিকে। কি করলো আকাশ এটা? এই মেয়ে, গতকাল মানা করেছি না আমি তোর সাথে রিলেশনে জড়াতে চাই না, তাও তুই কোন সাহসে আজ এসে আমায় জড়িয়ে ধরলি? আমি তো তোমাকে ভালোবাসি তাই জড়িয়ে ধরেছি। রাখ তোর ভালোবাসা, তোর মতো মেয়েকে কে ভালোবাসতে যাবে, সামনে থেকে দূর হ আমার। আজ তো খালি থাপ্পড় দিলাম, পরের বার এমন ধরনের কিছু করলে সোজা গালের দাঁত সব ফালাই দিব। তাই করো, তোমার যা করতে মন চায় আমার সাথে করো, কিন্তু প্লিজ আমাকে ফিরে দিও না, কাল সারা রাত ঘুমোতে পারিনি, খালি তোমার কথাই মনে পড়েছে। দেখ মাহি, এটাই শেষবার, এরপর কিন্তু এমন কিছু করলে সত্যি খারাপ হবে। এই নাফিসা তোরা চল, ওদেরকে ক্লাসে নিয়ে যায়। তোর কত বড় সাহস বেটা, তুই আমাকে মারলি, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো।